বিসম আল্লাহ, জাস্ট আজ ক্যান্ডিডেট বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তি। মহান স্বাধীনতা যুদ্ধে যে সকল বীর যোদ্ধা নিজের জীবন উৎসর্গ করে, যে সকল মা ও বোনেরা সর্বোচ্চ উৎসর্গ করে আজকে আমাদের এই দেশকে স্বাধীন করেছিলেন, সেই বীর শহীদদের যারা দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন, মহান আল্লাহ পাকের দরবারে তাদের শাহাদত কামনা করছি। যে সকল বীর মুক্তিযোদ্ধা নিজের জীবন বাজি রেখে রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন, সকলের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করে সকলের আজকে যারা সংযুক্ত রয়েছে আমাদের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট কবি, লেখক, গীতিকার ও সুরকার, বাংলাদেশ বেতারের গীতিকার, সুরকার ও নাট্যকার কবি অধ্যাপক নুরুজ্জামান মুসাফির স্যার, বিশেষ অতিথি হিসাবে সংযুক্ত রয়েছেন বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার ও মিডিয়া ব্যক্তিত্ব শিল্পী ওবায়দুল্লাহ তারেক। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন বাংলাদেশের অন্যতম আলোড়ন সৃষ্টিকারী শিল্পী, বাংলাদেশের বিভিন্ন টেলিভিশনে প্রতিযোগিতায় বিজয়ী শিল্পী, শিল্পী পি এম মিজান। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন পাবনা সংস্কৃতি কেন্দ্রের সহকারী পরিচালক, বিশিষ্ট কণ্ঠশিল্পী শিল্পী আব্দুল মমিন। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন পাবনা জজকোর্টের সম্মানিত অ্যাডভোকেট আমিনুল ইসলাম। আরো যুক্ত রয়েছেন তোরাক শিল্পী গোষ্ঠীর সম্মানিত শিল্পী শিল্পী আলাউদ্দিন আল আজাদ। আজকের এই পর্দার আড়ালে থেকে তিনি সবসময় প্রোগ্রামগুলো বাস্তবায়ন করে থাকেন, পাবনা সংস্কৃতি কেন্দ্রের সম্মানিত পরিচালক অধ্যাপক আখতারুদ্দিন ভাই। তিনি তার ডিভাইস জনিত সমস্যার কারণে হয়তো আমরা তাকে পর্দায় দেখতে পাচ্ছি না, তিনি আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। এছাড়াও সকল দর্শক শ্রোতা যারা সবসময় আমাদেরকে অনুপ্রাণিত করে থাকেন, আমাদেরকে কমেন্টস করে সহযোগিতা করে থাকেন এ ধরনের প্রোগ্রাম চালু রাখবার জন্য, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আর কথা নয়, শুধু দর্শক শ্রোতা, আমাদের কথার চেয়ে আমাদের যে সকল অতিথিবৃন্দ, শিল্পীবৃন্দ, আমি বলবো বর্তমান সময়ের যারা প্রখ্যাত শিল্পী বাংলাদেশে, যাদেরকে এখন প্রধান এবং শ্রেষ্ঠ শিল্পী হিসাবে যে কয়েকজনকে গণনা করা হয়, তাদের মধ্যে অন্যতম কয়েকজন শিল্পী আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। আমরা তাদের গান শুনবো, তাদের কথা শুনবো। সুতরাং আর দেরি নয়, শুরুতেই আমরা সঙ্গীত শুনবো। একটি সঙ্গীত নিয়ে আসবে, অবশ্যই আমরা পরবর্তীতে আরও সঙ্গীত তার কাছে আশা করব। একটি সঙ্গীত গেয়েই আমাদের কাছ থেকে বিদায় না নেওয়ার জন্য আমরা অনুরোধ করবো। সঙ্গীত নিয়ে আসছেন শিল্পী পি এম মিজান। মিজানকে শুরুতে একটি সঙ্গীত পরিবেশনের জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। জি আসসালামু আলাইকুম। আমাকে আমাকে অবশ্যই শুনতে পাচ্ছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, শোনা যাচ্ছে এবং পরিষ্কার ভাবে শোনা যাচ্ছে। জি, আজকের এই প্রাণবন্ত অনুষ্ঠান অর্থাৎ আমার বাংলাদেশের 50তম স্বাধীনতা এবং জাতীয় দিবসে আজকের এই প্রাণবন্ত অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমার গুণীজন এবং শ্রদ্ধেয় জন, উপস্থিত রয়েছেন পাবনা সংস্কৃতি কেন্দ্রের পরিচালক, সহকারী পরিচালক, উপস্থিত রয়েছেন আমার শ্রদ্ধাভাজন স্যার নুরুজ্জামান মুসাফির,
এবং আমার সঙ্গীত গুরু ওবায়দুল্লাহ তারেক স্যার এবং আমার আরেক প্রিয় শিল্পী আলাউদ্দিন আল আজাদ, সবাইকে আমার হৃদয়ের গহীন থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমি পরিবেশন করছি একটি গান, লিখেছেন এবং সুর করেছেন আমিরুল মোমিনীর মানিক। আমি গানটি পরিবেশন করার জন্য চেষ্টা করছি। বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম চিরধন্য, বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম চিরধন্য, আমি জীবন দিতে পারি তাই তো এই দেশের মাটির জন্য, বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম চিরধন্য, আমি বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম চিরধন্য। শাহ মখদুম শাহ জালালে দিন কায়েমের এই দেশ, লাখ কোটি মনের দীপ্ত চেতনায় মিশে আছে আমার এই দেশ। শাহ মখদুম শাহ জালালে দিন কায়েমের এই দেশ, লাখ কোটি মুমিনের দীপ্ত চেতনায় মিশে আছে আমার এই দেশ। এই দেশটাকে তাই হতে দেবে না বর্গির হাতে কোনো পণ্য, বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম চিরধন্য, আমি বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম চিরধন্য। তিতুমির শরীয়তুল্লাহ রক্তে ভেজানো এই দেশ, কবি ফররুখের কবিতা গানে মিশে আছে আমার এই দেশ। তিতুমির শরীয়তুল্লাহ রক্তে ভেজানো এই দেশ, কবি ফররুখের কবিতা গানে মিশে আছে আমার এই দেশ। এই দেশটাকে তাই হতে দেব না গর্গির হাতে কোনো পণ্য, বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম চিরধন্য, আমি জীবন দিতে পারি তাই তো এই দেশের মাটির জন্য, বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম চিরধন্য, আমি বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম চিরধন্য। হে 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 আহা লা লা জি, ধন্যবাদ। ধন্যবাদ মিজানকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে মিজান, অনেক সুন্দর। আল্লাহ তোমার উপর ধন্যবাদ। ধন্যবাদ মিজানকে ছাড়ছি না আমরা, অবশ্যই পিএম মিজানকে ছাড়ছি না আমার তারা গান শোনানোর জন্য পরবর্তীতে কিছুক্ষণের মধ্যে, যেহেতু তার আরো প্রোগ্রাম রয়েছে। আসলে আজকে যেহেতু জাতীয় দিবস, তাছাড়াও 50 বছর পূর্তি স্বাধীনতার, সেই হিসাবে সকল সংগঠন, সকল গোষ্ঠী, শিল্পী, সাহিত্য সাংস্কৃতিক সংগঠন যা আছে, রাজনৈতিক সংগঠন, যত ক্লাব, সকলেই এই প্রোগ্রামগুলো করছে। আমাদের এই গুণী শিল্পীদের অবশ্যই সেখানে ব্যস্ততা রয়েছে,
বিশেষ করে আমাদের বিশেষ অতিথি শিল্পী বাইদুল্লাহ তারেক, অলরেডি সারাদিনে আমি কয়েকবার ফোন করেছি কয়েকটা প্রোগ্রাম, সে সেখান থেকে আমার সঙ্গে কথা বলেছে, এখন তার স্টেজ পারফরমেন্স রয়েছে, এরপরে সাইফুল্লাহ মানসুর ভাইয়ের সঙ্গে লাইভ প্রোগ্রাম রয়েছে, মিজানের একটা প্রোগ্রাম আমি দেখতেছিলাম সন্ধ্যার পরে, আমাদের লিটন হাফিজ চৌধুরী ভাইয়ের সঙ্গে মিজানের উপস্থাপনায় থ্যাংকস টিভির প্রোগ্রাম হচ্ছিল, আমি সেটা দেখতেছিলাম সন্ধ্যার পরে, আমাদের এখানে সময় দিয়েছে, এরপরে তারা হয়তো আরো অন্যান্য প্রোগ্রামে যুক্ত হবে, অবশ্যই এর মধ্যে অল্প সময় আমরা তাদেরকে বিদায় দিব, তবে একটা গানে তো তৃপ্ত হব না, দর্শক শ্রোতা তো অসংখ্য কমেন্টস করছে, সুতরাং আমরা এভাবে তো তাদেরকে ছেড়ে দিতে পারি না, আমরা শিল্পীদের কষ্ট দিব, আমরা গান শুনবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, এবার আমরা একটি সঙ্গীত শুনবো, সঙ্গীত নিয়ে আসছে তুরাগ শিল্পী গোষ্ঠীর সমাহিত শিল্পী আলাউদ্দিন আল আজাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আজকে অনুষ্ঠান করে আমি আপনাদের এত বড় বড় মানুষের সাথে শরীক হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আসলে কি বলবো, আসলে আমি এখন আমার পরিবেশনে আমি যে গানটা পরিবেশন করছি আমাদের বাংলাদেশের সারা জাগরণে একটি দেশের গান, সেটি আমি ইনশাল্লাহ পরিবেশন করছি। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দেনা, যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দেনা তোরা দেনা সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দেনা, দেনা তোরা দেনা সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দেনা, রোজেখানে সূর্য উঠি আশারালো নিয়ে জীবন আমার ধন্য যে হয় আশার পরশে, রোজ এখানে সূর্য উঠি আশার আলো নিয়ে জীবন আমার ধন্য যে হয় আশার পরশে, এ মাটি ছেড়ে অন্য কোথাও যেতে বলিস না, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দেনা, দে না তা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দেনা, রক্তে যদি গিয়েছিল স্বাধীনতার নেশা, জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা, রক্তে যাদের জেগেছিল স্বাধীনতার নেশা, জীবন দিয়ে রেখে গেছে
আছে মুক্ত পথের দিশা, এ পথে অন্য কোথাও যেতে বলিস না, দে না তোরা দে না সীমাটি আমার অঙ্গে মাখি দিনা, দে না তোরা দে না সীমাটি আমার অঙ্গে মাখি দিনা, যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ তৃষ্ণা, দে না তোরা দে না সীমাটি আমার অঙ্গে মাখি দিনা। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সবার বেলাই হয়, অনেকেই হয়তো গলায় কাশিতে যায়, কারণ লাইভ প্রোগ্রাম করাটা একটা জিনিস, আল্লাহ রহম করে যে সম্মানে উপস্থাপন। ধন্যবাদ উস্তাদ ওবায়দুল্লাহ তারেক, তার মন্তব্য করেছেন অনেক সুন্দর গান। আসলে ইন্টারনেট প্রবলেমের কারণে হয়তো আমরা অনেক ক্ষেত্রেই ভেঙে আসছে কথাগুলো। ধন্যবাদ শিল্পী আলাউদ্দিন আল আজাদকে। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন বিশিষ্ট কণ্ঠশিল্পী এমসি মামুন। এমসি মামুন ভাইকে স্বাগতম পাবনা সংস্কৃতি কেন্দ্রের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম পাবনা সংস্কৃতি কেন্দ্রের আজকের। সালাম। তো আমরা যেহেতু আমরা বিশেষ অতিথি আমাদের ওবায়দুল্লাহ তারেকের অনেকগুলো প্রোগ্রাম রয়েছে, আমরা প্রথমে প্রথম অংশে তার কাছ থেকে কিছু শুনতে চাই এবং পরবর্তীতে তার সঙ্গীত আমরা শুনব। এ পর্যায়ে বিশেষ অতিথির কথা এবং সঙ্গীত নিয়ে আসছেন সারা জাগানো কণ্ঠশিল্পী, বর্তমান সময়ের বাংলাদেশের অন্যতম প্রধান প্রধান শিল্পীদের মধ্যে অন্যতম, দেশ এবং দেশের বাইরে যিনি অনেক আলোড়ন সৃষ্টি করেছেন এবং গানের পাখি বিশিষ্ট কণ্ঠশিল্পী, সুরকার, গীতিকার এবং মিডিয়া ব্যক্তিত্ব শিল্পী ওবায়দুল্লাহ তারেক আমাদের প্রধান। পাখি তুই কখন এসে বলে গে, ওবায়দুল্লাহ তারেক উপাধি দিয়েছেন গানের পাখি। মোহাম্মদের নাম পাখি তুই কখন এসে বলে গেলি, মোহাম্মদের নাম। মুখ থেকে আসলে পাখি শব্দটি উচ্চারণ হওয়ার কারণেই আমি পাখি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যেহেতু আমরা মানুষ নবীজিও মানুষ ছিলেন, সে কারণে ইনশাআল্লাহ। আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে সোহেল ভাই? আর কোন নয়েজ তো শোনা যাচ্ছে না আমার। ধন্যবাদ। এবং স্যার আমার নয়েজটা শুধু পাচ্ছে, মানে এমন ভাবে উক্তি দেয় মাঝে মাঝে আমি মানে উত্তর খেয়েই হারিয়ে ফেলি কি বলবো, মানে ভাষা নেই। জি অসংখ্য ধন্যবাদ পাবনা সংস্কৃতি কেন্দ্রের আজকের এই আয়োজন, মহান স্বাধীনতা দিবসের 50 বছর পূর্তিতে সঙ্গীত আসর আয়োজন করবার জন্য সংস্কৃতি কেন্দ্রের যারা যুক্ত রয়েছেন, যারা পৃষ্ঠপোষকতা দিয়েছেন এবং অগোচরে কাজ করে যাচ্ছেন, বিশেষ করে আজকের এই প্রোগ্রামের পেছনে যার অসামান্য অবদান, আমাদের সকলের শ্রদ্ধা ভাজন পাবনা সংস্কৃতি কেন্দ্রের সম্মানিত পরিচালক, আমাদের নেপথ্যের কারিগর অধ্যাপক আখতারুদ্দিনকে স্মরণ করছি এবং তার দীর্ঘভাবে কামনা করছি, যেই মানুষটি স্ক্রিনে খুব কম আসতেন। সত্যি মল্লিক ভাই এই কাজগুলো এভাবে করতেন আমি দেখেছি, খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। সেটি হলো যে
অনেক সময় স্টেজে মল্লিক ভাইয়ের জন্য চেয়ার রাখা হয়েছে, আসন রাখা হয়েছে, কিন্তু উনি সেই জায়গাতে না বসে অফিসের অন্যান্য কর্মকর্তা যারা ছিলেন তাদেরকে সেখানে বসিয়ে দিতেন। তো এই কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট মানুষ তৈরি করার ক্ষেত্রে, যেটি আজকে আমাদের আত্মা ভাই করছেন, তার প্রতি আমার স্পেশাল কৃতজ্ঞতা এবং ভালোবাসা প্রকাশ করছি। এবং পাবনা সংস্কৃতি কেন্দ্রে টোটাল কার্যক্রমকে কেন্দ্র করে যার মানে চমৎকার পদচারণা, এবং তিনি পৃষ্ঠপোষকতা ভালোবাসার ছায়া মোহাম্মদ দিয়ে আমাদের ভালোবাসা সিক্ত করেন, আমাদের সকলের প্রিয় শ্রদ্ধার একজন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক এস এম সোহেল ভাই। এবং আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি আমার অত্যন্ত প্রিয় সবগুলো মানুষ, ভালোবাসার মানুষগুলো যুক্ত হয়েছে আমার এখানে। পিএম মিজান যুক্ত রয়েছে, এমসি মামুন ভাই ওপাশে খুব অবলোক দৃষ্টিতে চাহনি দিয়ে আমার, আব্দুল মমিন শিল্পী, এবং যে মানুষটি খুব অসুস্থ, উচিত ছিল অনেকবার খোঁজ খবর নেওয়ার কিন্তু সুযোগ হয়ে ওঠে নাই, মাঝখানে কথা হয়েছে, আমার অত্যন্ত প্রিয় একজন শিল্পী, জাতীয় স্বীকৃতির যিনি অবদান রাখার সুযোগ হয়েছে, আমাদের এনাম খান ভাই সহ আমার অত্যন্ত প্রিয় স্যার, অর্থাৎ স্যার হয়তো থাকতে পারেন, তবে তবে সুখবর এতটুকু স্যার, গতকালকেও ইন্ডিয়াতে কথা হয়েছে এবং তারা আপনার ব্যাপারে এবং গোলাম মোল্লা স্যার এবং আমার ব্যাপারে একটা প্রোগ্রামের অ্যারেঞ্জ করছে। আশা করছি কোনো বালা মুসিবাদ না হলে আমরা সেপ্টেম্বরে 10 তারিখে ইনশাআল্লাহ ইন্ডিয়ায় সফর করতে পারবো বলে আশা রাখছি। পাবনা সংস্কৃতি কেন্দ্র আসলে বরাবরই সাহিত্য সংস্কৃতির কাজগুলো মানুষের নৈতিক জায়গা থেকে যে কাজগুলো হয় সেটি হচ্ছে যে যে কারণে আমি মনে করি যে সেই ক্ষেত্রে পাবনা সংস্কৃতি অসামান্য অবদান রেখে চলছেন জাতীয় এবং আন্তর্জাতিক দিবসগুলোতে। আসলে কথা বলার কিছু নেই, আমি অত্যন্ত খুশি হয়েছি যে সংস্কৃতি কেন্দ্র আমাকে স্মরণ করেছে, স্মরণ করে, এই জন্য আমার ভালো লাগে। এবং এখান থেকেই আমার বেড়ে ওঠা, এখান থেকে আমার পদচারণা শুরু। তো সেই জায়গা থেকে আল্লাপাক পাবনা সংস্কৃতি কেন্দ্র দীর্ঘায়ু করুক, এবং এর সাথে সংশ্লিষ্ট অনেক ইতিহাস জড়িত, সেই ইতিহাসগুলো যদি আমরা সামনে রাখতে পারি তাহলে আমাদের স্বাধীনতার চেতনা, আমাদের দেশপ্রেমের চেতনা, আমাদের মুসলমানের সংস্কৃতির চেতনা, আমাদের হারিয়ে যাওয়া সংস্কৃতির চেতনা, সবকিছু মিলেই আমরা মানবিক মূল্যবোধের উপর দাঁড়িয়ে আমরা জাতিকে একটি কল্যাণকর সংস্কৃতির দিকে ধাবিত করতে পারবো বলে আমি বিশ্বাস করি। এই জায়গা থেকে পাবনা সংস্কৃতির ভাবে কামনা করি। এই হচ্ছে আমার আজকের অনলাইনে অনেক কথা বলার সুযোগ থাকে না, অনেক সময় নেট প্রবলেম হয়, দর্শকদের মুখ গুলো দেখতে পাচ্ছি, গান শুনবো ইনশাআল্লাহ, সবাইকে কবুল করুক, সবকিছু কবুল করুক সর্বোপরি। এখানে যতটুকু শ্রম, ঘাম, মেধা, যোগ্যতা দিয়ে আমরা যুক্ত হই, এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে এই দুনিয়ায় এবং পরকালে আমাদের প্রত্যক্ষ পরিধান দান করেন, এই প্রত্যাশা রেখে আমি আমাদের কাছে সালাম আলাইকুম। আপনার সংস্কৃতি কেন্দ্রের এত গুণী শিল্পী যেমন আমাদের প্রিয় মিজান এবং আব্দুল মমিন, আমরা যদি মিউট করি খুবই ভালো হয়, সোহেল ভাইও প্রয়োজনে যখন যাকে ফ্লোর দিবেন সে কথা বলবে, বাকি মিউট থাকলে তাহলে ইয়ে হবে, মানে সবাই মিউট থাকবে।
আর আমি যেটি বলতে চাই সেটি হলো সোহেল ভাই, সেটি হলো সোহেল ভাই আমার মল্লিক ভাইয়ের মল্লিক ভাইয়ের আপনার জন্য স্পেশাল দোয়া ছিল, যে কারণে ভাবনা সংস্কৃতির জন্য আল্লাহ কবুল করেছেন এবং অনেক জাতীয় শিল্পী কবি সাহিত্যিকদের অবিচারণায় ভার আমাদের পাবনা জেলা আল্লাহ আমাদেরকে কবুল করে ইনশাল্লাহ এই কার্যক্রমগুলো আল্লাহ আমাদের কবুল করে। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, ধন্যবাদ। আমরা আমরা এবং শুনে আসি শুনে আসি তো আমরা দেখতে পাবো আমরা দুই পাশে দুই তারকা আসছে আসছে সাউন্ড প্রতিধ্বনি হচ্ছে প্রতিধ্বনি হচ্ছে এই জিনিসগুলো এই জিনিসগুলো আপনাদের একটু বুঝতে হবে। আমি কাইন্ডলি একটু অ্যাটেনশন দেই আপনাদের, সেটি হলো যে কোন রুমে কোন রুমে একই রুমের ভিতরে কোন দুইটা আইডি আপনারা ইউজ করবেন, দুইটা ফেসবুক একসঙ্গে লগ ইন করে দেখবেন না, এতে করে অডিওটা ডাবল হয়ে যাবে। সুতরাং যদি কেউ এটা সুতরাং যদি কেউ এটা করে থাকেন একটা রুম থেকে একটা আইডি অপন করেন, ডাবল করলেই প্রবলেমটা হবে। এটা করবেন ইনশাআল্লাহ। মুমিন ভাই খুব ভালো মুমিন ভাই খুব ভালো বোঝেন, সুন্দর করে ঘাট ঝাঁকাচ্ছেন। আব্দুল মোমিন ভাই মিউট যান, মোমিন ভাই মিউট যান, মিউট করে দেবেন ভাই, মিউট করে দেবেন। দেশটায় আমার রক্তে কেনা, দেশটায় আমার মায়ের দেনা, দেশটায় আমার দুঃখী বনের হাসি, বাংলাদেশকে আমি ভালোবাসি, বাংলাদেশকে আমি ভালোবাসি, দেশটায় আমার রক্তে কেনা, দেশটায় আমার মায়ের দেনা, দেশটায় আমার দুঃখী বনের হাসি, বাংলাদেশকে আমি ভালোবাসি, আমার দেশের মানুষগুলো খুবই সাদা সিধে, হাসি মুখে বরণ করে দুঃখ ব্যথা খিদে, ভোরের শিশির গায়ে মেখে, ভোরের শিশির গায়ে মেখে, ফসল ফলায় চাষি, বাংলাদেশকে আমি ভালোবাসি, বাংলাদেশকে আমি ভালোবাসি, বাংলাদেশকে আমি ভালোবাসি। সোহেল ভাই আমার মনে হয় আমাদের অসংখ্য ধন্যবাদ। অসুস্থ আমি গান শুরু করেছি জন্য সে রাগ করে স্ক্রিন থেকে চলে গেছে, আমার মনে হয় ওকে সুযোগ দেওয়া উচিত। এমনিতে অসুস্থ, সে ভাবছিল আমার নামটা ঘোষণা করবে, কিন্তু আমি দেখলাম যে যখন অডিও প্রবলেম হচ্ছে ওই ফাঁকে আমি জাস্ট অনুষ্ঠানটা নিয়ন্ত্রণে নিয়েছি, এটা একটা ভালো গুণ। তো সেই জায়গা থেকে আমাদের এনাম খানকে একটু সুযোগ দিয়ে দেন। এনাম খান হয়তো শুনছে অবশ্যই, ওই অসুস্থ, আসলে অনেক অসুস্থ, আল্লাহ সুস্থতা দান করি করুক তার জন্য। আর আব্দুল মোমিন ভাই আপনি মিউটি থাকেন, আব্দুল মোমিন ভাইয়ের স্পেশাল রুম থেকেই এই সমস্যাটা হচ্ছে, উনি আনমিউট হলেই সমস্যাটা হবে। আব্দুল মোমিন কে মিউট করার পরে সাউন্ড প্রবলেম ঠিক হয়েছে ভাই? মোমিন ভাই এরাম দেয়া যাচ্ছে কে? আচ্ছা আমরা এনাম খান আমরা একটু গানের দিকে যাই, আমরা একটু গানের দিকে যাই। শিল্পী ওবায়দুল্লাহ তারেক এবং পিএম মিজানের আরো একটি করে গান আমরা শুনবো, তবে তার আগে আমরা এখন গান শুনবো এমসি মামুন, প্রখ্যাত কণ্ঠশিল্পী আপনার। এমসি মামুনকে পরে দেন ভাই, এমসি মামুনকে পরে দেন, সে শক্তিশালী মানুষ, এনামকে দেন। ও যাবা এমসি মামুনের কাছে আবার, ঠিক আছে আবার এমসি মামুনের কাছে ফিরে আসবো।
এনাম কেও আমরা দিব ঠিক আছে ধন্যবাদ আমরা এনাম কেও আমরা দিব হ্যাঁ এনাম ভাই আর এনাম ভাই জি জি আমি শুনতে পাচ্ছি এনাম ভাই এবং আমি চিন্তা করছিলাম দুজন মিলে একসাথে স্বাধীনতার একটি গান গাইবো তো আমরা দুজন মিলে ডুয়েট করতে যাই হোক অনেক ভালো লাগলো আমার এই প্রাণপ্রিয় ভাইরা আমার সব প্রাণ একই ফুলের মালা আমি আমার এই ভাইদেরকে এত সুন্দর এই বন্ধ আমার ধন্যবাদ এই যে এক প্রাণ একই ফুল আমরা যে গানটি পরিবেশন করছি গানটির গীতিকার আলী মেজবা সুর করেছেন মাহফুজ বিল্লাহ শাহী অবারিত স্বপ্নের পাপড়ি মেলে বিশ্বাসের অক্তিম সুরভি ঢেলে অবারিত স্বপ্নের পাপড়ি মেলে বিশ্বাসের অক্তিম সুরভি ঢেলে একটি হাসির উন্মেষ এলো সবুজে শ্যামলে আঁকা দেশ প্রেমের পরশ মাখা দেশ এলো সবুজে শ্যামলে আঁকা দেশ প্রেমের পরশ মাখা দেশ একটি গোলাপ কুড়ি ফুটবে বলে রক্তে বারুদ কণা উঠলো জলে একটি গোলাপ কুড়ি ফুটবে বলে রক্তে বারুদ কণা উঠলো জলে কত প্রাণ কত প্রাণ হলো নিঃশেষ এলো সবুজে শ্যামলে আঁকা দেশ প্রেমের পরশ মাখা দেশ এলো সবুজে শ্যামলে আঁকা দেশ প্রেমের পরশ মাখা দেশ নেই নীতি মানবতা সাম্যে আঁকা মুক্ত আকাশে ওড়া এই পতাকা নেই নীতি মানবতা সাম্যে আঁকা মুক্ত আকাশে ওড়া এই পতাকা হৃদয়ে ধারণ করে তার প্রেরণা ডেকে যায় আগামীর সম্ভাবনা হৃদয়ে ধারণ করে তার প্রেরণা ডেকে যায় আগামীর সম্ভাবনা চলো যাই চলো যাই ভুলি বিদ্বেষ এলো সবুজে শ্যামলে আঁকা দেশ প্রেমের পরশ মাখা দেশ এলো সবুজে শ্যামলে আঁকা দেশ প্রেমের পরশ মাখা দেশ অবারিত স্বপ্নের পাপড়ি মেলে বিশ্বাসের অক্তিম সুরভি ঢেলে অবারিত স্বপ্নের পাপড়ি মেলে বিশ্বাসের অক্তিম সুরভি ঢেলে একটি হাসির উন্মেষ এলো সবুজে শ্যামলে আঁকা দেশ প্রেমের পরশ মাখা দেশ এলো সবুজে শ্যামলে আঁকা দেশ প্রেমের পরশ মাখা দেশ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অনেক ধন্যবাদ খুব অসুস্থ অবস্থায় গাইতে গিয়েছি আমরা দোয়া চাই ঢাকাতে তো অনেক অনেক প্রবলেম হচ্ছে শুরু থেকে জয় করার চেষ্টা করছি আজকের দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ সজীব আহমেদ হোসেন এমসি মামুন ভাই দর্শক মাশাআল্লাহ প্রিয় ভাই সজীব আহমেদ দুয়ের গান শুনে তারা অভিভূত মাশাআল্লাহ বিশাল লিখেছেন আসসালামু আলাইকুম সালাউদ্দিন লাখ লিখেছেন মাশাআল্লাহ এরকম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা কমেন্টস করতে থাকুন আর দেখতে থাকুন পাবনা সংস্কৃতি কেন্দ্রের আজকের এই লাইভ অনুষ্ঠান এখন যদি আমরা আমাদের আজকের প্রধান অতিথির কাছ থেকে একটি গান শুনি কেমন হয় আমার মনে হয় প্রধান অতিথি নিজে একজন গীতিকার সুরকার এবং শিল্পী বাংলাদেশ বেতারের তিনি সুরকার ছিলেন গীতিকার ছিলেন তো আমরা প্রধান অতিথির বক্তৃতা পরে শুনব একটি গান তার স্বকণ্ঠে শুনতে চাই এবং একটি গান পরিবেশনের জন্য প্রধান অতিথিকে বিনীত আহ্বান করছি
স্যার আপনি আনমিউট হন, আপনি মিউট হয়ে আছেন। স্যার আপনি আনমিউট হন, আপনি মিউট হয়ে আছেন। আপনি আনমিউট হন স্যার, আপনি মিউট হয়ে আছেন। স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি আপনি মিউট হয়ে আছেন স্যার, আপনি দয়া করে আনমিউট হন। হ্যালো শ্যাম, বলতেছিলাম যে আপনার মাইক্রোফোন আনমিউট করুন। স্যার আপনার ওইটা হেডফোনে কোনো সমস্যা নেই, আপনি আপনার সেটকে আনমিউট করুন। আপনার হেডফোনে কোনো সমস্যা নাই, আপনি আপনার সেটে আনমিউট হন। স্যার আপনার সেটে আনমিউট করেন, আপনি মিউট হয়ে আছেন তো। আপনার ওই যে মোবাইল ওই যে মাইক্রোফোন যেটা চিহ্ন ক্রস হয়ে আছে ওইটা আরেকটা ট্যাপ করেন, ওইটা আনমিউট হয়ে যাবে। আপনি আনমিউট হন। হ্যাঁ করছি। আমরা আজকের প্রধান অতিথির কাছ থেকে একটি সঙ্গীত শুনতে চাই। এবার হয়েছে স্যার, এবারে আপনাকে আমরা শুনতে পাচ্ছি, আমরা আপনার আপনার কণ্ঠে একটি সঙ্গীত শুনতে চাই। সঙ্গীতটা আমার ইচ্ছা ছিল, এই রস যদি আগে দিয়ে দিই তাহলে এতে খসখস হয়ে যাবে। তার আগে দুটো কবিতা ছিল তো, কিছু কথা বলার পরে আপনি মনে করেন যে আগে কবিতা তাহলে কবিতা হতে পারে স্যার। আচ্ছা থ্যাংক ইউ। আমাদের বয়স হয়ে গেছে, অতএব ব্যালেন্স ঠিক রাখতেই হবে আমাকেও, সবাইকেই। আচ্ছা আসসালামু আলাইকুম। সুদীর্ঘ 50 বছর অর্ধ শতাব্দী যাবৎ বাংলাদেশ স্বাধীনতা প্রাপ্ত হয়েছে। আমি কিন্তু প্রত্যক্ষদর্শী স্বাধীনতা সংগ্রামের, যদিও কোনো মুক্তিযুদ্ধ ছিলাম না, যোদ্ধা ছিলাম না। 1971 সালে আমি এমএ শেষ বর্ষের ছাত্র ছিলাম রাজশাহী ইউনিভার্সিটির। সুতরাং থাকতাম সান্তাহারে, বাবার চাকরি জীবনের সুবাদে রেলে চাকরি করতেন। সেখান থেকে 1971 সালের মার্চ মাসের 2 তারিখে আমাদের প্রথম পত্র হয়ে গেল, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণের পর সবকিছু স্ক্যাটার হয়ে গেল, অসহযোগ আন্দোলন শুরু হয়ে গেল, যার কারণে পরীক্ষা বন্ধ হয়ে গেল। পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পর পরীক্ষা আল্লাহ হয়েছিল, শান্তশিষ্টভাবে আমার পরীক্ষা দিয়েছিলাম, আল্লাহ উত্তীর্ণ করেছিলেন। তবে এই মুক্তিযুদ্ধ চলাকালে আমার শ্রদ্ধ বাবা সান্তার থেকে চলে এলেন সিরাজগঞ্জ ঈশ্বরদী সেকশনের গফুরবাদ স্টেশনে। আমি সংক্ষেপে কথাটা বলে নেই, সেখানে কিছু ঘটনা আছে যেটা মুক্তিযুদ্ধের মতোই অবদান রাখার মতো, সেই চিত্রটা আমি পরে বলবো। সভাপতি স্নেহধন্য সভাপতি সাহেব আমাকে কবিতা আবৃত্তি করতে বলেছেন, আমি দুটোর মধ্যে আপাতত একটা পড়ছি ইনশাল্লাহ, আর একটা পড়ব। কবিতাটির নাম 26শে ইতিহাস।
রচনা নূরজামান মুসাফির, অর্থাৎ আমি। 26-এর ইতিহাস, এদেশের সিংহভাগ মানুষের হৃদয়ে রাঙানো ফাগুনের ইতিহাস, যে ফাগুনে আগুন লেগে বুকের হৃৎপিণ্ড জ্বলে হয়েছিল ছারখার। 26-এর ইতিহাস, লৌহ কারার বন্দে শিকল ভাঙার জ্বলন্ত শিখা প্রচলিত এক করুণ আর্তনাদের ইতিহাস। 26-এর ইতিহাস, অন্ধ কুহেলিকার তমসাবৃত মায়ামরীচিকার করাল গ্রাসে আচ্ছন্ন নিশ্চিন্তে প্রান্তরের নিকৃত হৃদয়ের হিমশীতল মৃত্যুর বিভীষিকার ইতিহাস। 26-এর ইতিহাস, ইতিহাসের জ্বলন্ত সিঁড়ি বেয়ে মুক্তি পাগল অগণিত মানুষ সবুজের বুকে লিখেছিল দুর্লভ স্বাধীনতার অপ্রত্যাশিত বিজয়ের ইতিহাস। শিকড় সন্ধানী কাব্যময় ইতিহাসই সেই ঐতিহাসিক একাত্তরের জীবন মরণ সমস্যার সংকুল স্মরণীয় 26-এর ইতিহাস। আল্লাহ হাফিজ। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি অত্যন্ত সংক্ষেপে এবং সুন্দর একটি কবিতা, অবশ্যই তার স্বরচিত কবিতা সকলকে আমরা শুনলাম, ধন্যবাদ। এ পর্যায়ে আমরা সঙ্গীতের দিকে যাব। দীর্ঘক্ষণ আমরা সেট অপেক্ষমান রেখেছি বিশিষ্ট কণ্ঠশিল্পী, পাবনা সংস্কৃতি কেন্দ্রের সহকারী পরিচালক শিল্পী আব্দুল মমিন। শিল্পী আব্দুল মমিন সঙ্গীত নিয়ে আসছেন। শিল্পী আব্দুল মমিন, আমাকে কি শোনা যায়? জি, আমি শুনতে পাচ্ছি আপনাকে। এ পর্যায়ে সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন স্বাধীনতার 50 বছর পূর্তিতে আলোচনা সভা ও সঙ্গীত আসর আয়োজনে পাবনা সংস্কৃতি কেন্দ্র। আজকের এই পর্যায়ে সঙ্গীত নিয়ে আসছেন পাবনা সংস্কৃতি কেন্দ্রের সম্মানিত সহকারী পরিচালক, বিশিষ্ট কণ্ঠশিল্পী শিল্পী আব্দুল মমিন। জি ধন্যবাদ। আসলে আমার হেডফোনটা নষ্ট হয়ে গেছে, আমার হেডফোনটা অনেক দূর, আমি হঠাৎ করে নষ্ট হয়ে যাওয়ার কারণে কথা বলতে পারছি না, মানে শুনতেও লেট হচ্ছে আমার আসলে অনেক কাছ থেকে। তো আলহামদুলিল্লাহ আজকের সুন্দর একটি আয়োজন। আমি যেহেতু আমাকে একটা দেশের গান করবার কথা বলা হয়েছে, আমি এটি গান করার চেষ্টা করছি। ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে যে সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় ওজন এমন ধারা, কোথায় এমন খেলে তরি এমন কালো মেঘে, তারা পাখির ডাকে ঘুমিয়ে পড়ে পাখির ডাকে জাগে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো
তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরে আমার দেশেতে জন্ম যেন এই দেশে মরি এমন দেশটি কোথাও খুঁজে পাবে না রানী সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি ধন্যবাদ ধন্যবাদ শিল্পী আব্দুল মমিনকে অসাধারণ সুন্দর একটি সঙ্গীত পরিবেশনের জন্য। দর্শক শ্রোতাদের কথা না বললেই নয়, দেশ এবং দেশের বাইরে থেকে অসংখ্য দর্শক বিভিন্ন কমেন্টস করে আমাদেরকে উৎসাহ দিচ্ছেন। আইয়ুব আনসারি সৌদি আরব থেকে তিনি কমেন্টস করেছেন, এস এইচ সাগর তিনি সিঙ্গাপুর থেকে কমেন্টস করেছেন, এভাবে অসংখ্য দর্শক শ্রোতা যারা বিভিন্ন কমেন্টস করে আমাদেরকে উৎসাহ যোগাচ্ছেন, সকলকে পাবনা সংস্কৃতি কেন্দ্রের পক্ষ থেকে ধন্যবাদ। গান হলো এ পর্যায়ে আরেকটি কবিতা। আমাদের সঙ্গে ইতিমধ্যে যুক্ত হয়েছেন বিশিষ্ট আবৃত্তিকারক, বিশিষ্ট নাট্য অভিনেতা এবং মিডিয়া ব্যক্তিত্ব হাফিজুর রহমান বাবু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, পাবনার কৃতি সন্তান হাফিজুর রহমান বাবু কবিতা নিয়ে আসছেন। জি আলহামদুলিল্লাহ, শুকরিয়া জানাচ্ছি প্রিয় বড় ভাই, প্রিয় উপস্থাপককে। আসলে আমি মাঝে মধ্যে যখন যুক্ত হলেই কবিতা বলার জন্য ভাই বলেন, আজকে আমি আসলে একটু গান করতে চাই যদি অনুমতি দেন ভাই। তো ভালো, তো আমরা যদি 2-in-1 পাই তাহলে তো আর কথাই নাই। ঠিক আছে, আমরা আমাদের হাফিজুর রহমান বাবুর কাছ থেকে আগে সঙ্গীত শুনি, পরবর্তীতে অবশ্যই কবিতা শুনবো। হাফিজুর রহমান বাবু, আমরা এখন তোমার কাছ থেকে একটি গান শুনতে চাই। খাঁচার মধ্যে একটা পাখি আসা যাওয়া করে, আসা যাওয়া করে, হিরা গেল গমরে গমরে মরে, হঠাৎ তালা পহিরা গেলে দম ফাটিয়া মরে। খাঁচার মধ্যে একটা পাখি আসা যাওয়া করে, আসা যাওয়া করে, হঠাৎ তালা পহিরা গেলে গমরে গমরে মরে, হঠাৎ তালা পহিরা গেলে দম ফাটিয়া মরে। তার জনের কান্ধে চৈরা চইলা যাও মোর বাড়ি, যার সাথে মোর এত পীড়িত তার সাথে হয়ারি, যার জনের কান্ধে চৈরা চইলা যাও মোর বাড়ি,
যার সাথে মোর এত পিড়ি তার সাথে হয়াড়ি জীবন যৌবন সব হারাইলাম সবই তোমার তরে বন্ধু সবই তোমার তরে হঠাৎ তালা পহিরা গেলে গমরে গমরে মরে হঠাৎ তালা পহিরা গেলে দম ফাটিয়া মরে কাজের মধ্যে একটা পাখি আসা যাওয়া করে বন্ধু আসা যাওয়া করে হঠাৎ তালা পহিরা গেলে দম ফাটিয়া মরে হঠাৎ তালা পহিরা গেলে গমরে গমরে মরে কত জনের চোখের পানি ঝরছে মাটি পরে ভালোবাসার গভীর টানে বুকে আগলে কত জনের চোখের পানি ঝরছে মাটির পরে ভালোবাসার গভীর টানে বুকে জীবনের এই সন্ধি খানে স্মৃতি মনে পড়ে বন্ধু স্মৃতি মনে পড়ে হঠাৎ তালা পহিরা গেলে গমরে গমরে মরে হঠাৎ তালা পহিরা গেলে গমরে গমরে মরে গাছের মধ্যে একটা পাখি আসা যাওয়া করে বন্ধু আসা যাওয়া করে হঠাৎ তালা পহিরা গেলে দম ফাটিয়া মরে হঠাৎ তালা পহিরা গেলে আব্দুল্লাহ আব্দুল্লাহ কিছু শুনি না তো আমরা আমাদের প্রধান অতিথিকে আহ্বান করতে চাই জি ধন্যবাদ হাফিজুর রহমান বাবুকে তিনি যে কবিতা আবৃত্তি শুধু পারেন না সঙ্গীত পারেন আজকে তা দেখা গেল আমরা আশা করব আমাদের সুপ্রিয় দর্শক শ্রোতা আগামীতে তার কাছ থেকে সঙ্গীত আশা করবে এবং কবিতা আবৃত্তি পাশাপাশি থাকবে এ পর্যায়ে আমরা প্রধান অতিথির বক্তৃতার দিকে যাব সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের এই পাবনা সংস্কৃতি কেন্দ্রের আয়োজনে তারকা শিল্পীতে ঠাসা ছিল শিল্পী ওবায়দুল্লাহ তারেক ছিলেন এম মিজান এম সি মামুন এনাম খান ইতিমধ্যেই তারা তাদের সঙ্গীত পরিবেশন করেছেন শিল্পী আব্দুল মমিন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আজকের প্রধান অতিথি বিশিষ্ট কবি সাহিত্যিক লেখক গীতিকার সুরকার ও নাট্যকার বাংলাদেশ বেতারের যিনি গীতিকার সুরকার এবং নাট্যকার ছিলেন পাবনার গৌরব শ্রদ্ধাভাজন কবি নুরুজ্জামান মুসাফির স্যার আজকের এই আলোচনা সভা ও সঙ্গীত আসরের সম্মানিত প্রধান অতিথি
তার কাছ থেকে এখন আমরা প্রধান অতিথির বক্তব্য শুনব। বক্তব্য নিয়ে আসছেন কবি নুরুজ্জামান মুসাফির স্যার। আলহামদুলিল্লাহ, পরম করুণাময় আল্লাহ পাকের অসীম রহমতে পাবনা সংস্কৃতি কেন্দ্র থেকে আমার মতো একজন সাধারণ মানুষকে প্রধান অতিথির আসনে সমাসীন করার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। সবকিছু আল্লাহর হাতে। একটা দেশের স্বাধীনতা অর্জন করাটা যতটা সহজ, স্বাধীনতা রক্ষা করাটা তার চেয়ে বেশি কঠিন। এখন আমার কথা কি শোনা যাচ্ছে? জি, এখন শোনা যাচ্ছে। স্ক্রিনে অবশ্য পিকচার দেখতে পাচ্ছি না আমি, যা হোক আমি সময় বেশি নেব না। ওই আমার স্নেহধন্য অনেক অতিথি আছে, সুতরাং স্যার কি কথা শুনতে পাচ্ছেন? সোহেল ভাই, কিছু শোনা যায় না তো? স্যার আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। সোহেল ভাই, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি আব্দুল মমিনের কথা শুনতে পাচ্ছি, কিন্তু স্যারের কোনো কথা শুনতে পাচ্ছি না। জি স্যার, মনে হয় একবারে ডিসকানেক্ট হয়ে যায়, কারণ বিদ্যুৎ চলে যেতে পারে, বুঝছেন? আচ্ছা, এই ফাঁকে আমরা একটা সঙ্গীত শুনি, শিল্পী আব্দুল মমিনের কাছ থেকে আরো একটি সঙ্গীত। আমি গান করবো, একটু একটু আমি স্যারকে ফোন দিয়ে নেই। এ পর্যায়ে সঙ্গীত আমাদের প্রধান অতিথি ইন্টারনেট গোলযোগের কারণে ডিসকানেক্ট হয়ে গিয়েছেন। আরো একটি সঙ্গীত সঙ্গীত নিয়ে আসবেন বিশিষ্ট কণ্ঠশিল্পী, পাবনা সংস্কৃতি কেন্দ্রের সম্মানিত সহকারী পরিচালক আব্দুল মমিন। সঙ্গীত পরিবেশন করছেন শিল্পী আব্দুল মমিন। জি, আমি হেডফোনটা একটু চেক করে নিচ্ছি। ওই স্যার যুক্ত হয়েছে।
এবার তো সবার নেট চলিয়ে গেছে কিছু কিছু, কথা কি বলা যাবে এখন? আব্দুল মোমিন সঙ্গীত পেশ করো, এরপরে স্যারের আলোচনা আমরা শুনবো। না স্যারের তো গান, স্যার আসছে তো। ঠিক আছে, এখন ক্লিয়ার আছেন? আচ্ছা আমি ক্লিয়ার, আব্দুল মোমিন গানটা শেষ করুক তারপরে আমি ফিনিশিং এ যাই। শুরু করেনি আব্দুল মোমিন, শুরু করেনি স্যার, আপনি আপনার আলোচনা, আপনার আলোচনা। ও আচ্ছা 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 আচ্ছা, তো আলোচনাতে ওই আমি বললাম না যে ওই সময়ের মানবিক কারণ এমন একটা বিষয় দাঁড়িয়ে গিয়েছিল, আমরা তখন ওই আটা সংগ্রহ করে, গুড় চিনি ইত্যাদি সংগ্রহ করে, রুটি তৈরি করে প্রত্যেকটা পথচারীকে একটা করে দুটো করে রুটি, এক গ্লাস পানি পান করিয়ে একটু বিশ্রামের পর আবার বাড়ির দিকে রওনা হওয়ার তো চেষ্টা করতাম, রওনা করার চেষ্টা করতাম। এই যে বীভৎস দৃশ্যগুলো দেখে মাসখানেক থেকে আমরা গ্রামের বাড়ি চলে গিয়েছিলাম স্টেশন বন্ধ করে, তাছাড়া কোনো উপায় ছিল না। যাই হোক, অনেক কষ্টের, অনেক রক্তের, অনেক ইজ্জতের বিনিময়ে অর্জিত এই যে স্বাধীনতাটা, এই স্বাধীনতা রক্ষা করতে হলে অবলম্বিত বনিতে আমাদের সবাইকে আন্তরিকভাবে সোচ্চার হতে হবে যে দেশে যাতে কোনো রকম বেআইনি, অনৈতিক, দুর্নীতি, সুদ, ঘুষ ইত্যাদি যেন না স্বীকৃতি পায়। আল্লাহ পরস্তি হয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর জীবন আদর্শে অনুপ্রাণিত হয়ে সবাই আমরা ইমান এবং আমলের মাধ্যমে দেশটাকে সুসজ্জিত করার সুন্দর ফুলেল উপায়ে সাজাতে পারি, সুখে সমৃদ্ধিতে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই তৌফিক জন্য আল্লাহ আমাদের সবাইকে দেন। এই মনোনিবেশ নিয়ে আমরা যে যে জগতে আছি, যে স্থানে আছি, যে ঠায়ে আছি, যে পদে আছি, সেই পদকে সমুন্নত রেখে, সুন্দর মার্জিত প্রাণস্পন্দিত রেখে সবাই আন্তরিকতার সাথে দেশ গড়ার কাজে আমরা ব্যাপৃত থাকব ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেন, সবাই বলে আমিন। এখন আমি স্বাধীনতা যুদ্ধে শাহাদত প্রাপ্ত কোন মুক্তিযোদ্ধার পিতৃহীন সন্তানের একটা করুণ আর্তনাদ শুনব, ছোট্ট একটা কবিতার মাধ্যমে আমারই লেখা। সেটা হচ্ছে বিধবা মা বেঁচে আছেন। আমার কথা কি শোনা যাচ্ছে সভাপতি স্যার? জি জি শোনা যাচ্ছে, আপনি বলতে থাকেন স্যার। আচ্ছা, কবিতাটির নাম হচ্ছে আর কেঁদো না মা। মাকে উদ্দেশ্য করে অবুঝ একটা শিশুর অনুভূতির প্রকাশ। মা তুমি বলো, বাবার ছবিটার দিকে তাকিয়ে বারবার তুমি চোখ মোছো কেন মা? মুখ আঁচল দিয়ে জানালায় দাঁড়িয়ে, মুখে আঁচল দিয়ে জানালায় দাঁড়িয়ে কি ভাবো তুমি বলো মা? পুরনো সুটকেসটা দেখে মাঝে মাঝে খুলে বাবার পুরনো পাজামা, পাঞ্জাবি আর টুপি আর তসবিটা নেড়ে নেড়ে মনে মনে কি যেন সব ভাবো। বাবার পুরনো চটি জুতো জোড়া বের করে কেন আঁচল দিয়ে মুছে আবার রেখে দাও সেই তাকে। সে কবে বাবা চলে গেছে, আমি তখন ছোট, বাবাকে তুমি বিদায় দিলে। আজ কতটা বছর হলো বাবা আর আসে না, আর কেউ বলে না ওট খোকা সকাল হয়ে গেছে। তুমিও আর বাজারের ব্যাগটা হাতে তুলে দাও না মা, আজও তুমি দরজায় দাঁড়িয়ে প্রতীক্ষায় দিন গুনছো। বাবার খাবার প্লেট আর গ্লাসটা সেই যে তুলে রেখেছো মা, ঈদের আনন্দ হিল্লোল বয়ে যায় চারদিকে, কিন্তু তুমি তুমি শুধু আমাকে বুকে জড়িয়ে বসে বসে চোখ মোছো কেন মা? এক গভীর রাতে দরজার কড়া নাড়ার আচমকা শব্দে আটকে উঠে দরজা খুলে যখন দেখলে কেউ নেই, তখন একটা দীর্ঘশ্বাস ফেলে ফিরে এলে ঘরে, পরে বুঝলাম সে ছিল তোমার এক খেয়াল। অথচ বাবা কবে ফিরবে একথা তো আজও বলো না কেন মা আমাকে? কেন এভাবে আমায় বুকে জড়িয়ে সাদা শাড়িতে নিরভরণা তুমি আর কত দিন লুকিয়ে লুকিয়ে কাঁদবে তুমি বলো মা? লোকে বলে আমি বীর শহীদ মুক্তিযোদ্ধার সন্তান আর তুমি বীর শহীদের স্ত্রী, এটা কি আমাদের গৌরব নয় মা? নীরবে বসে এভাবে নির্জনে আর কেঁদো না মা, আল্লাহ হাফিজ। কবিতাটি শেষ হলো, এখন
আমি গানটা পরিবেশন করে সমাপ্তি টানতে চাচ্ছি, অথবা ওই ছেলেটার গান শুনে নিই তারপরে। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। আমরা গানটি একটু পরে শুনতে চাই, আপনার প্রধান অতিথির বক্তব্য শুনলাম, সাথে আপনার স্বরচিত আরো একটি কবিতা আপনার শোভনটি আমরা শুনলাম। আমাদের দর্শক শ্রোতা অসংখ্য কমেন্টস করেছেন আপনার এই অসম্ভব প্রতিভাকে শ্রদ্ধা জানিয়ে। এবারে এবারে আমরা একটি সঙ্গীত শুনবো, সঙ্গীত নিয়ে আসবে শিল্পী আব্দুল মমিন। আরো একটি সঙ্গীত শিল্পী আব্দুল মমিনের কণ্ঠে। আমাকে শোনা যাচ্ছে না? হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছি, ক্লিয়ার আছি না? Yes. দেখ তারা তুই দেশের কথা বল রে বার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। দেখ তারা তুই দেশের কথা বল রে বার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে, জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে। এক তারা তুই দেশের কথা বল রে বার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। একটি গানে আমি শুধু গে যেতে চাই, বাংলায় আমার আমি জেতার আর তো চাওয়া নাই রে, আর তো চাওয়া নাই। একটি গানে আমি শুধু গে যেতে চাই, বাংলায় আমার আমি জেতার আর তো চাওয়া নাই রে, আর তো চাওয়া নাই। প্রাণের প্রিয় তুমি মোর সাধের জন্মভূমি, প্রাণের প্রিয় তুমি মোর সাধের জন্মভূমি। এক তারা তুই দেশের কথা বল রে বার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। এক তারা তুই দেশের কথা বল রে বার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। অসংখ্য ধন্যবাদ, সুন্দর আছে, অনেক সুন্দর সংগীত আমরা আপনার সংস্কৃতি কেন্দ্রের সহকারী পরিচালক শিল্পী আব্দুল মমিনের কাছ থেকে শুনলাম। আসলে আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে, আশা করি আমাদের দর্শক শ্রোতাদের ভালো লেগেছে। কালাম খান লিখেছেন মাশাআল্লাহ, অবশ্যই শিল্পী আব্দুল মমিনের এই গান ভালো লেগেছে। আসলাম লিখেছে অসংখ্য কমেন্টস আসছে আব্দুল মমিনের এই সঙ্গীত নিয়ে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, সম্মানিত অতিথিবৃন্দ, শিল্পীবৃন্দ, আসলে আমাদের 1 ঘন্টা প্রোগ্রাম করার নিয়ত ছিল, ইতিমধ্যে আমরা 1 ঘন্টা 9 মিনিট পেরিয়ে এসেছি। আমরা হয়তো প্রোগ্রাম আর বেশি লম্বা করব না, দীর্ঘক্ষণ আমাদের প্রধান অতিথি আমাদের সাথে থেকে এই বয়সে আমাদের সাথে থেকে 1 ঘন্টার উপরে তিনি সংযুক্ত থেকে আমাদের আজকের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করেছেন। তো আমরা তার কাছ থেকে একটি সঙ্গীত শুনবো এবং সেই সঙ্গীতের মধ্য দিয়েই আজকের প্রোগ্রাম ইতি টানবো আমরা। তার আগে মহান স্বাধীনতা দিবস যেহেতু, একটি কথা আমার খুব মনে পড়ছে,
স্যার একটু বলবো কি? অবশ্যই স্যার, আপনি অনুমতি দিলে আমি বলতে চাই। আমি দুই দিন আগে শুনতে চাই আমাদের সাবেক পি গোলাম মাওলা রনি, যিনি একজন ভালো বক্তা, ভালো কলামিস্ট, ইউটিউব চ্যানেলে তার শ্রোতা অনেক, তার বক্তব্য শোনেন। তিনি একটা বক্তব্য দিতে গিয়ে দুই কি তিন দিন আগে হবে, তিনি শিরোনামটা দিয়েছেন মলদারের তিন দিন আগেই 3 ইঞ্চি ভিতরে প্রবেশ করেছে। অথচ তুমি বলছো যোগ, যেটাকে বাংলায় বলা হয় মাস্কারা, এই শিরোনাম দিয়ে তিনি পরে ব্যাখ্যা দিয়েছেন। তার ব্যাখ্যাটি ছিল এরকম, গ্রামের ছেলেরা পুকুরে গোসল করে দল বেঁধে, বাচ্চারা, এরকম কয়েকটি বাচ্চা দল বেঁধে পুকুরে গোসল করতে নেমেছে। তো যোগ তো আমরা চিনি, গ্রাম বাংলার মানুষ যারা আমরা চিনি, রক্ত চোষা যোগ, যোগ নিয়ে একটা গল্প, অনেক ভালো গল্প রয়েছে আমাদের সাহিত্যে পাঠ্য বইতে। তো সে যোগ ছেলের মলদার দিয়ে যোগ প্রবেশ করেছে এবং বাচ্চা ছেলে বুঝতে পারে নাই, আস্তে আস্তে যোগ 3 ইঞ্চি ভিতরে প্রবেশ করে যখন গিয়েছে তখন অনবরত তার মলদার দিয়ে রক্ত ঝরছে এবং সেখানে গিয়ে সে যোগ কামড়াচ্ছে, সে কষ্ট পাচ্ছে, খুব ব্যথায় সে কষ্ট পাচ্ছে। তার বাবা মা তারা অশিক্ষিত মানুষ, তারা বুঝতে পারেনি, 3 দিন চলে গিয়েছে কিন্তু রক্ত বন্ধ হচ্ছে না। বিদেশি একটি মিশনারি চিকিৎসালয় রয়েছে সেই গ্রামে, সেখানে একজন বিদেশি ডাক্তার রয়েছে যিনি ইংরেজি জানেন, দুই একটা কথা বাংলায় বুঝেন বা বলতে পারেন। পিতা ওই সন্তানকে নিয়ে সেই মিশনারি ডাক্তারের কাছে গিয়ে তিনি বাংলায় বোঝানোর চেষ্টা করছেন, ডাক্তার কোনোভাবেই বুঝছে না যে কি বলে। অনেক কষ্টে যখন ওই বাচ্চার বিষয়টা যখন তার পিতা ডাক্তারকে উপস্থাপন করতে সমর্থ হলেন, ওই ডাক্তার এতটুকু বুঝতে পারলেন যে তার মলদার দিয়ে কোনো একটা কিছু ঢুকেছে এবং 3 ইঞ্চি ভিতরে চলে গিয়েছে এবং 3 দিন ধরে এই ঘটনা ঘটেছে এবং 3 দিন ধরে রক্ত ঝরছে, রক্ত বন্ধ হচ্ছে না, কিন্তু সে শুধু বলছে যোগ। ওই ইংরেজ ডাক্তার যে ও কে ই এটা বুঝছে, যোগ মানে যোগ মানে ঠাট্টা, যোগ মানে ঠাট্টা, মানে যোগ। কিন্তু ওই কৃষক বলছে বর্গর জয় ও কার যোগ, যেটাকে আমরা গ্রাম বাংলার মানুষ রক্ত চষা একটা প্রাণী হিসেবে জানি। আসলে ওই ডাক্তার ভাবছে যে যে ওকে এই যোগ, সে রেগে গিয়েছে, ভাষার ব্যাপার, যে বেটা তোমার ছেলের 3 দিন আগে এ ধরনের ঘটনা ঘটছে, রক্ত বন্ধ হচ্ছে না, সে ব্যথায় কাতরাচ্ছে, আর তুমি বলছো যোগ, তুমি করছো মাস্কারা, তুমি ঠাট্টা বিদ্রুপ করছো। আমার মনে হয় স্বাধীনতা দিবসে 50তম বর্ষপূর্তিতে রাষ্ট্রীয় যে অনুষ্ঠান আজকে ছিল, রাষ্ট্রীয় মেহমান নিয়ে রাজধানী ঢাকাতে যা হয়েছে, এই গল্পের সঙ্গে কি মিলে যায় না? আজকে 50 বছর পূর্তি উদযাপন করছি, সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি, আসলে কি বাংলাদেশের কোনো মানুষ স্বাধীন? একটা বিশেষ শ্রেণীর, একটা বিশেষ দলের মানুষের বাইরে অন্য কেউ স্বাধীন? কোনো সাংবাদিক স্বাধীন? কেউ না। কোনো বাক স্বাধীনতা রয়েছে? নেই। আজকে আল জাজিরায় যখন নিউজ হয়, এই নিউজ নিয়ে যখন বাংলাদেশের সাংবাদিকেরা পর্যালোচনায় বসেন, তখন কিন্তু তারা প্রশ্ন উত্তরে বলেন বাংলাদেশে এই পরিবেশ নেই, একটি আইন পাশ হয়েছে যে আইনের কারণে আল জাজিরা যা লিখতে পারে, যা বলতে পারে, আমরা তা লিখতে পারি বা বলতে পারি না।
আজকের এই সুবর্ণ জয়ন্তীর অবস্থা হলো এই। সুতরাং আমরা আজকে দাবি করতেই পারি দেশ স্বাধীন হয়েছে, কোন ব্যক্তি বা কোন গোষ্ঠীর একক কোন কৃতিত্বে নয়, দেশ স্বাধীন হয়েছে যাদের কৃতিত্বে, যারা বীর প্রতীক খেতাব পেয়েছে আপনি ইচ্ছা করলেন আর তাদের বীর প্রতীক খেতাব কেড়ে নিলেন, এর নাম সুবর্ণ জয়ন্তী নয়। যারা আজকে এই প্রস্তাব নিয়ে আসছেন, এদেশের মানুষ জানে আপনি কত নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন, এরকম কোন রেকর্ড খুঁজলে হয়তো বা নাও যেতে পারে। যাদের খেতাব আপনারা কেড়ে নিচ্ছেন, তিনি ছিলেন রণাঙ্গনের বীর সেনাপতি, তিনি সেক্টর কমান্ডার ছিলেন, তিনি জেড ফোর্সের কমান্ডার ছিলেন। আজকের এই সুবর্ণ জয়ন্তীতে কিন্তু আমরা আতাউল গনি উসমানের নাম শুনতে পাই না। আজকের এই সুবর্ণ জয়ন্তীতে কিন্তু আমরা তাজউদ্দিন আহমেদের কোনো কথা শুনতে পাই না। স্বাধীনতা যুদ্ধের ইতিহাস, তাজউদ্দিন আহমেদ, আতাউল গনি উসমানী, মেজর জিয়া, এ ধরনের যারা বিভিন্ন ফোর্স কমান্ডার ছিলেন, বিভিন্ন সেক্টর কমান্ডার ছিলেন, তাদেরকে বাদ দিয়ে কিসের ইতিহাস আপনারা আজকে ঘোষণা করেন, কিসের ইতিহাস দেশের মানুষকে শেখাতে চান? সুতরাং আমরা বলতে চাই, আজকে কর্নেল ওলি জীবিত রয়েছেন, সৈয়দ মেজর সৈয়দ ইব্রাহিম জীবিত রয়েছেন, ওনারা বিভিন্ন টেলিভিশনে বিভিন্ন সাক্ষাৎকারে সাক্ষ্য দিয়েছেন একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাসের। আপনারা জাতিকে নিয়ে আর খেলা করবেন না, আমরা আজকের এই আলোচনা সভা থেকে আপনাদেরকে সতর্ক করতে চাই, যার যেখানে যে ভূমিকা ছিল সঠিক সেই ভূমিকা আপনারা তুলে ধরুন, আপনাদের যতটুকু ছিল ততটুকু তুলে ধরুন, আজকে যারা আপনাদের রাজনৈতিক মত পার্থক্য রয়েছে তাদেরও ভূমিকা ছিল, তাদের স্বমহিমায় স্বস্থানে তাদের সেই ভূমিকা তুলে ধরুন। এদেশের মানুষ বোকা নয়, এদেশের মানুষ এতটুকু জানে কোন একক ব্যক্তি, একক দল, একক গোষ্ঠীর নেতৃত্বে দেশের যুদ্ধ হয়নি। দেশের আবাল বৃদ্ধ বনিতা, এদেশের কৃষক শ্রমিক জনতা সকলেই মুক্তিযুদ্ধ করেছে, তারা রণাঙ্গনের সৈনিক ছিল। আপনারা সেদিন কোথায় ছিলেন তাই দেশের মানুষ জানে, আরামে আয়েশে কাটিয়েছেন এবং সর্বশেষ ভারতীয় সেনাবাহিনীর ছত্রছায়ায় তাদের পিছু পিছু এসে স্বাধীনতা যুদ্ধের নায়ক সেজেছেন। এই ইতিহাস, এই ইতিহাস সেক্টর কমান্ডার এয়ার কমোডর একে খন্দকার তার বইতে লিখে গিয়েছেন। সুতরাং আপনাদের গোমর ফাঁস হয়েছে, আমরা আপনাদেরকে আহ্বান করতে চাই, নিজেদেরকে আর কলঙ্কিত করবেন না, দেশকে আর বিভক্ত করবেন না, স্বাধীনতা যুদ্ধকে নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করবেন না, এটি এদেশের মানুষের অর্জন, এদেশের মানুষের রক্তের বিনিময়ে অর্জন, মা বোনদের ইজ্জতের বিনিময়ে অর্জন। সুতরাং আপনারা সংশোধন হন এবং অশুভ পায় তারা যা করছেন, কার খেতাব কেড়ে নেবেন, কার কি করবেন, এ সকল কুপ্ররোচনা থেকে ফিরে আসুন এবং দেশ গড়ায় দেশ উন্নয়নের দিকে আরো এগিয়ে নিতে, দেশ সমৃদ্ধ করতে, দুর্নীতি মুক্ত দেশ গড়তে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করার কাজে আত্মনিয়োগ করুন। মানুষ আপনাদেরকে এই দায়িত্বই দিয়েছিল, আপনারা সেই দায়িত্ব ফেলে রেখে আজকে আপনাদের পৈতৃক সম্পত্তি হিসাবে সুবর্ণ জয়ন্তীকে নিয়ে আপনারা ছাড়া কোনো সংগঠন আর রাজপথে কোনো প্রোগ্রাম করতে পারবে না। এর নাম স্বাধীনতা নয়, এর নাম এক নায়কতন্ত্র, এর নাম স্বৈরাচার। সুতরাং এই স্বৈরাচারের ভূমিকা থেকে আপনারা সরে আসুন, আমরা আহ্বান জানাই। শুধু দর্শক মন্ডলী, আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে আমরা আমাদের আজকের প্রধান অতিথি কবি নুরুজ্জামান মুসাফির স্যারের কণ্ঠে একটি সঙ্গীত শুনবো, এই সঙ্গীতের মধ্য দিয়ে আমাদের আজকের এই প্রোগ্রাম ইতি টানবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে সঙ্গীত নিয়ে আসছেন আজকের প্রধান অতিথি
আসসালামু আলাইকুম। আমি এর আগেও বলেছি সংক্ষিপ্ত বক্তব্যে, স্বাধীনতা অর্জন যত কষ্টের সেটাকে মেনে নেওয়া যায়, কিন্তু রক্ষা করাটা তার চেয়ে বড় কঠিন। আমার সবার পক্ষ থেকে আন্তরিক কামনা একটাই, দল মত নির্বিশেষে সবাই আমরা মানুষ, কেউ কারো প্রতি যেন হিংসাত্মক মনোভাব নিয়ে পরশ্রী কাতরতায় না ভুগে সুন্দর মনের মানুষ হয়ে সবাইকে সবাই ভালোবাসতে শিখি, এবং নিজের ভুল, আমরা কিন্তু জন্মগতভাবে মানুষ হিসেবে ভুল ভ্রান্তের ঊর্ধ্বে কেউই নেই, কেউই নেই, কেউই নেই। সুতরাং নিজেদের সব ভুলের প্রায়শ্চিত্ত করতে নিজের অনুভূতির মাধ্যমেই হতে পারে, ব্যক্তি কেন্দ্রিক মানবতা বোধের মাধ্যমে হতে পারে, সুচারু সুন্দর চিন্তা ভাবনার মধ্য দিয়ে আল্লাহ ভরসা করে সবাই পথ চলে, দেশ গড়ের কাজে মনোনিবেশ করি, আমরা লোক হত্যা না করি, ইজ্জত হত্যা না করি। আল্লাহ আমাদের সবাইকে সেই ইমান ইমানের তাজাল্লি হয়ে পথ চলার তৌফিক এনায়েত করুন, আমিন। আমি আমার হঠাৎ করে গত রাত্রের গত 25 মার্চ 2021 রাত 10টার পরে মনে হলো যে সুবর্ণ জয়ন্তী হচ্ছে, কিন্তু আমি কিছুই লিখলাম না, একটা গানও লিখলাম না, তাই তো কলমের আঁথরে কয়েকটা লাইন আঁকানোর সুযোগ দিয়েছেন আল্লাহ, সেইটাই আমি গিয়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর গান, রচনা নুরুজ্জামান মুসাফির। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, মনে যে জাগে কত অনুভূতি, সেদিনের কথা মনে হলে হৃদয়ে জাগে কত স্মৃতি, স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী। 1757 সালে ব্রিটিশ এলো, ইচ্ছা মতো শাসন শোষণ করে গেল। 1757 সালে ব্রিটিশ এলো, ইচ্ছা মতো শাসন শোষণ করে গেল। মনের নাড়ায় দ্বিজাতি ধারায়, মনের নাড়ায় দ্বিজাতি ধারায়, উপমহাদেশ ভেঙে হলো পাকিস্তান ভারতী, স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী। ভাষা নিয়ে শুরু হলো আরেক সংগ্রাম, যার রেশে মুক্তিযুদ্ধে বাংলাদেশ পেলাম। ভাষা নিয়ে শুরু হলো আরেক সংগ্রাম, যার রেশে মুক্তিযুদ্ধে বাংলাদেশ পেলাম। দিনে দিনে পলে পলে, দিনে দিনে পলে পলে, অর্ধ শতাব্দী জুড়ে চলছে এই গতি, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। অনিয়ম দুর্নীতি সব কিছু ভুলে, সুশিক্ষা উন্নয়ন দেশ ভরতে ফুলে ফুলে, অনিয়ম দুর্নীতি সব কিছুই ভুলে, সুশিক্ষা উন্নয়ন দেশ ভরতে ফুলে ফুলে, ভালো হয়ে নীতির বাইরে, ভালো হয়ে নীতির বাইরে,
স্বদেশটা গড়তে সবার হোক সুমতি, স্বদেশটা গড়তে সবার হোক সুমতি, স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী, মনে যে জাগে অনুভূতি, সেদিনের কথা মনে হলে হৃদয়ে জাগে কত স্মৃতি, হৃদয়ে জাগে কত স্মৃতি, স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী, স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী, স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী। শেষ সঙ্গীত। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দীর্ঘক্ষণ আমাদের সাথে থেকে আমাদের অনুষ্ঠান দেখে এবং বিভিন্ন ধরনের দেশ বিদেশ থেকে বিভিন্ন ধরনের কমেন্টস করে যারা আমাদেরকে উৎসাহ যুগিয়েছেন তাদেরকে আজকের এই প্রোগ্রাম এবং পাবনা সংস্কৃতি কেন্দ্রের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের প্রধান অতিথি বিশিষ্ট কবি, সাহিত্যিক, গীতিকার, নাট্যকার, সুরকার কবি নুরুজ্জামান মুসাফির স্যার দীর্ঘ সময় আমাদের সাথে যুক্ত থেকে আমাদের প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করেছেন। তাকে সহ আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি দেশের অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী, গীতিকার, সুরকার ও মিডিয়া ব্যক্তিত্ব শিল্পী ওবায়দুল্লাহ তারেক, শিল্পী পি এম মিজান, শিল্পী এম সি মামুন, শিল্পী এনাম খান, শিল্পী আব্দুল মমিন, শিল্পী হাফিজুর রহমান বাবু, সিয়াম মাহমুদ সহ যে সকল শিল্পী, আলাউদ্দিন আল আজাদ, যে সকল শিল্পী বৃন্দ আমাদের সাথে সংযুক্ত থেকে আমাদের এখানে গান এবং কবিতা পরিবেশন করেছেন, কথা বলেছেন, সকলকে আজকের প্রোগ্রাম এবং পাবনা সংস্কৃতির পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আজকের প্রোগ্রামে যুক্ত থেকে পাবনা জাজকোর্টের সম্মানিত অ্যাডভোকেট আমিনুল ইসলাম এবং পাবনা দারুল আমান ইন্টারন্যাশনাল একাডেমির সহকারী শিক্ষক আসাদুজ্জামান আমাদের সঙ্গে যুক্ত থেকে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, তাদেরকেও আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই প্রোগ্রাম নেপথ্য থেকে পাবনা সংস্কৃতি কেন্দ্রের সম্মানিত পরিচালক অধ্যাপক আক্তারউদ্দিন ভাই সকল আয়োজন করে থাকেন, অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর প্রোগ্রামগুলো তিনি বাস্তবায়ন করে থাকেন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। সিয়াম মাহমুদ পাবনা সংস্কৃতি কেন্দ্রের মিডিয়া সম্পাদক, লজিস্টিক সাপোর্ট এবং টেকনিক্যাল কাজগুলো যিনি সবসময়ই আমাদের সম্পন্ন করে থাকেন তাকেও ধন্যবাদ জানাচ্ছি। অসুস্থ থাকায় সে আজকে অল্প সময় আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, আমরা দোয়া করি তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন। পরিশেষে মহান আল্লাহ পাকের দরবারে আমাদের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং এ ধরনের কল্যাণমূলক আরো প্রোগ্রাম করার তৌফিক কামনা করে আজকের প্রোগ্রাম এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।